অনেক সময় আমরা জীবনে এটা ভাবতে থাকি যে আমার সাথেই এটা কেন হলো, কোনো কিছু না পেলে ভাবি আমি কেন এটা পেলাম না, অনেক সময় কিছু হারালে ভাবি আমি কেন এটা হারালাম, আমার সাথেই এটা কেন হলো, আমি তো এত ভালো, প্রত্যেকটা ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়, এগুলো ভেবে আমরা সবসময় কষ্ট পেতে থাকি। একটা সিম্পল কথা আমরা বুঝতে পারি না যে এটা হচ্ছে জীবন, লাইফ, দিস ইজ রিয়েল লাইফ, এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা কোনো মুভি নয়, এটা কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ নয়, যে জিনিসটা আমাদের মন পছন্দ অনুযায়ী চলবে। লাইফে আগে কি হবে এটা আমরা জানি না, বর্তমানে কি হচ্ছে এটা আমরা জানি, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে বা পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে ভেবে সবসময় কষ্ট না পেয়ে আমরা একটা সিম্পল জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইফে যেগুলো ভালো হয়েছে সেগুলো মনে রেখে, যেগুলো খারাপ হয়েছে সেগুলো মনে না করা, এটা মনে করা যে আমার লাইফে আমার সাথে কি ভালো হয়েছে, আমি কি ভালো পেয়েছি বা যেটুকু পেয়েছি সেটুকুতে সন্তুষ্ট থাকা, বা এটা ভাবা যে যেটা পাইনি সেটা হয়তো ফিউচারে কোনো না কোনো ভালো কাজের জন্য বা ভালো জিনিসের জন্যই পাইনি। অনেক সময় এমন ঘটনা ঘটে যেগুলো আমাদের বিশ্বাসই করতে ইচ্ছা করে না যে এরকম একটা বাজে বড় ঘটনা আমার সাথে ঘটলো, কিন্তু সেটার পিছনে হয়তো অন্য কোনো ভালো জিনিস লুকিয়ে ছিল। এটা ভেবে নিজেদের মন থেকে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভিটি নিয়ে আসতে পারি, চেষ্টা করলেই আমরা পারি এটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসস ডায়েরিজের একটা ওয়ার্ম সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। বিগত কয়েকদিন যাবত, বেশ কয়েক মাস যাবত, সরি, আমার ফ্রিজের ওপরটা পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম সকালবেলা উঠেই আগে ফ্রিজের ওপরটা ক্লিন করব। তো ফ্রিজের ওপর থেকে ওই কভারটাকে সরিয়ে বাকি সমস্ত জিনিস পারলাম। তো এই যে টেডিটাও পেরেছি, প্রত্যেকটা টেডি বা ভালো ভালো পুতুল যেগুলো আছে, যে কটা আস্ত রেখেছে আমার মেয়ে, যত্নে রেখেছে, সে কটাকে আমি এরকম করে র‍্যাপ করে রাখি, ঘরে থাকা হোয়াইট ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে এরকম করে র‍্যাপ করে তার মধ্যে স্যালোটেপ লাগিয়ে রাখি। তো এগুলোর মধ্যে যেগুলো দেখছি খুব খারাপ হয়ে গেছে, ধরো তেল চিট লেগে থাকে, একদম চিট হয়ে গেছে, সেগুলোকে এরকম করে কেটে ফেলে দিই, আর যেগুলো ভালো থাকে সেগুলো ভিজে ন্যাকড়া দিয়ে মুছে রাখি। এবং এই যে কেটে ফেলে দিলাম এটা, এর জায়গায় আমি কি করব, একটা নতুন প্লাস্টিক নিয়ে এটাকে আবার র‍্যাপ করে রাখব। সুন্দর করে র‍্যাপ করে থাকলে এটা কিন্তু একদম নতুনের মতো থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সফট, ক্লিন। আর যদি র‍্যাপ করে না রাখি তাহলে অপরিষ্কার থাকে এবং সেটাকে আবার কাচতে হয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে নতুনত্বের যে ঝলকটা বা যে গ্লেজটা সেটা চলে যায়। আজকে হাট থেকে টাটকা মাছ নিয়ে এসেছে হাজবেন্ড মশাই, এটা হচ্ছে কাতলা, আর পিসগুলো এরকম বড় বড় করে নিচ্ছে না, আমার এই গাদার এরকম বড় পেটি লাগা পিস খেতে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড অবশ্য পেটি পছন্দ করে, ও গাদা বা লেজা বা মাথা কোনোটাই খায় না, আর আমার মেয়ে আবার মাথা পছন্দ করে। যাই হোক, তিন পিস নিয়ে নিয়েছি আজকে, একটু গালা গালাখা মাখা মাখা কালিয়া করবো মাছের। টাটকা মাছের তুমি যে রেসিপিই করো না কেন খেতে বেশ ভালো লাগে, যদিও আমরা বাঙালিরা আর সাউথ ইন্ডিয়ানরা ফিশ খেতে বেশি পছন্দ করি তুলনামূলকভাবে অন্য কারোর থেকে, এবং আমরা বাঙালিরা তো তাও শুধু দিনের বেলা খাই, সাউথ ইন্ডিয়ানরা তো রাতেতেও ফিশ খায়, এত পছন্দ করে। রান্নাটা বসিয়েছি আর এদিকে চলে এসেছে আমার একটা পার্সেল, একটা নয় দুটো পার্সেল, তো আজকে তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করব আর একটা অন্যদিন শেয়ার করব, কারণ ওটা খুলে দেখার বা পড়ে দেখার মতো টাইম এখন নেই, খুলে হয়তো দেখে নেব কিন্তু পড়ে যখন দেখব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট পার্সেল যেটা এসেছে সেটা হচ্ছে আমি এই জুতোগুলো অর্ডার করেছিলাম,
লাস্টবার যখন আমরা শিলিগুড়ি গেছিলাম সেখান থেকে কালিম্পং ঘুরতে, তো শিলিগুড়িতে বিশাল বড় হংকং মার্কেট আছে, চোরাই বাজারের মার্কেট বলতে পারো। সেখানে বিশাল ক্রক্সের সম্ভার, মানে কেন কোনো ক্রক্স নেই যে সে মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো সেখানে হাজব্যান্ড মশাই দুটো কিনেছিল, মেয়ে দুটো কিনেছিল, আমি আর ওই কিপটেমো করে কিনিনি যে আবার পয়সা খরচা হবে, থাকবে কিনবো না। তো এখন দেখলাম ওদের দুজন পড়ছে, আমি পড়বো না, আর অল্প বিস্তর নিজেও ইনকাম করছি, তো শখগুলো কেন অপূর্ণ থাকে। তাই নিজের জন্য এই দুটো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কালারটা বেশ পছন্দ হয়েছিল আমার, আর সঙ্গে কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো। আর অবভিয়াসলি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ছিলাম, সেখান থেকেই অর্ডার করি। ওপরে খুব সুন্দর টেডি করা আছে, লাভ লেখা আছে, তার সাথে বেলুনও দেওয়া আছে। আমি দেখছিলাম যেটা আমার পায়ে ঠিকঠাক ফিট হচ্ছে কিনা, কারণ অনলাইন থেকে এটা বোধহয় আমি ফার্স্ট জুতো অর্ডার করছি, তো সাইজে ঠিকঠাক আছে কিনা দেখবার জন্যে আমি এটাকে কাটিনি। এবারে এটাকে কেটে দেখবো দুটো পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। ফ্লিপকার্টে সেল চলছিলো এবং আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন এটা 204 টাকা বা এরকম সামথিং পড়েছিল, বাট এতদিনে ডেলিভারি এসছে, ভীষণ কমফর্টেবল। একটা ব্লগারের মুখে শুনেছিলাম, সে ট্রেকিং করছিলো, তো সে বলল যে আমি আমার যেটা রেগুলার ট্রেকিংয়ে শ্যু সেটাকে পরা হয়নি, ভিজে গেছিলো, তো আমি এরকম ক্রক্স পরেই ট্রেকিংয়ে বেরিয়ে যাই। তো এটা যে কোনো ব্র্যান্ডেড বড় শুয়েস থেকে নাকি বেশি কমফর্টেবল। তো যাই হোক, আমি কিনে ফেলেছি, এবার পরে যখন বাইরে ঘুরতে যাব তখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। এদিকে আমার জুতো পরে ঢং ঢং করতে করতে দেখি এদিকে মশলাটা ভুনা হয়ে গেছে এবং মাছগুলো দেওয়ার সময় চলে এসেছে। তো মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখন মশলাটা ভুনা হয়ে যাওয়ার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ধিমে আছে, এটাকে ফোটাবো বেশ খানিকক্ষণ, যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে যাচ্ছে। তেল ছাড়ার পরও যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ ভুনা করব, এবং তারপর এটার উপরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি গার্নিশিং করে নামাবো। বিশ্বাস করো, এটা আমার লাইফের বেস্ট ফিশ কারি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। যাই হোক, ফিশ খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, এরকম একটা কারির সাথে ভাত হলে জাস্ট আর কিছু লাগে না। এরপরে আমি চলে এসেছি এখানে, জামা কাপড় ভীষণ অনেকগুলো কাচতে দিয়েছিলাম, এগুলো সব মিলে দেবো একটা একটা করে। আজকে রোদ্দুরটা এত ভালো বেরিয়েছে যে একদম রোদ্দুর ছিলো ঝকঝকে আকাশ, দেখে ভীষণ ভাল লাগছিলো। আর আমার আবার শুকনো শুকনো ওয়েদার আর রোদ ঝলমলে আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। বৃষ্টির সিজনটা আমার বরাবরই খুব অপছন্দের, একদম পছন্দ করি না, স্যাঁতস্যাঁতে জিনিস আমার একদমই পছন্দ নয়। তো এত সুন্দর রোদ দেখে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা মানে তো বেশ অনেকগুলো জামা কাপড় জমে থাকা, তো সেগুলো সব একটা একটা করে মেলে দিচ্ছি, আশা করি সন্ধ্যার আগে সমস্তটাই শুকিয়ে যাবে। আজকে হাজব্যান্ড মশাই সকালবেলা উঠেই চলে গেছিলো হাটে, অনেক বাজার করে নিয়ে এসছে, মাছ বাজার, সবজি বাজার। আলু আর পেঁয়াজটা আগের বারের হাটেই করেছিল, তাই এবারে আর করেনি, তো সেগুলো সব আজরাবো ধোবো। আজকে অনেক কাজ, যেদিন কাজ হয় সেদিন প্রচুর কাজ বেড়ে যায়, আর যেদিন কাজ হয় না সেদিন খুব কম কাজ থাকে। আজকে দুটো বড় বড় কার্টেন ভিজিয়েছি, সেগুলো আমি হাতে কাচবো, কারণ কার্টেনগুলো দেখছি ওয়াশিং মেশিনে কাচ না, কার্টেনের মধ্যে যে আর একটা মোটা কাপড় লাগানো থাকে সেটা কেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো এই দুটো একদম নতুন কেনা হয়েছিল, তো এইটা আমি ঠিক করেছি নিজে হাতেই কেচে নেবো, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা চান করার সময় কাচবো, তারপরে মেলবো। এখন যেগুলো মেলে কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে সেগুলো মেলে দিচ্ছি। সব
সকালবেলা মেয়েটাকে উঠে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি। এখন মেয়েটা স্কুল আর দু একদিন হয়তো হবে, তারপরে স্টাডি লিভ পড়ে যাবে, কারণ সামনেই রয়েছে ওদের মিড টার্ম, যেটা আমরা এতদিন হাপি আলি বলে জানতাম, সেটাই ওদের মিড টার্ম ওদের ভাষায়। যাই হোক, তো ওই মিড টার্মের এক্সাম শুরু হবে, তার জন্য একটু চাপে রয়েছি। মেয়েটাকে প্রতিদিন সন্ধ্যাবেলা পড়াতে বসতে হচ্ছে রেগুলারলি। ন্যাচারালি ওকে প্রতিদিন পড়াই না, কখনো কখনো পড়াই, কখনো কখনো অফ দিয়ে দিই, নিজে পড়াই, তো তার জন্য যখন যেরকম সুবিধা হয় সেরকম করি। কখনো সখনো যদি ভালো রান্নাবান্না হলো রাতে, তখন আমরা ওটাকে একটা পার্টি ডে বলে গ্র্যান্ড করি, ভালো মুভি দেখি, সবাই মিলে এনজয় করি, খাওয়া দাওয়া করি, রান্নাবান্না করি, তো তখন আর পড়াই না। আর টিউশন এখনও পর্যন্ত আমি ওকে দিইনি, ওর ক্লাস ওয়ান চলছে। নেক্সট ইয়ারে দেখা যাক কীরকম কী সিলেবাস বা বুকস থাকে, সেরকম অনুযায়ী দেব। তবে যত বড় হচ্ছে তত একটু একটু কথা না শোনার ধাঁচটা চলে আসছে, যেমন হয় বাচ্চারা একটু বড় হলে তখন আর মা বাবার কথাটা অতটা শুনতে চায় না, তখনই টিচারের প্রয়োজন হয়। সবজিগুলো দেখি কি কি বাজার হাট এনেছে। আমার যা ছিল সেগুলো আমি সব রান্না করে দিয়েছি, ফ্রিজে যা ছিল, আর মাছটা করলাম টাটকা, আর মাছের ডিমও এনেছিল, সেটাও ভেজেছি। এখন টাটকা সবজিগুলো সব ধুয়ে টুয়ে ব্যবস্থা করে রাখবো। প্রচুর সবজি নিয়ে এসেছে, মানে লিটারালি আমরা তিনটে মানুষ, তার জন্য এত সবজি কোনো মানে হয় না। এটা একটা বড় বাঁধাকপি ছিল, এটাতে কাঁচা লঙ্কা ছিল, আমি আবার একটু কাঁচা লঙ্কাটা বেশিই খাই। তোমরা যারা ভিডিওটা দেখছো, সে আমার কাছে থাকো কি দূরে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা যারা ভিডিওটা দেখে একটু ভালো লেগেছে, তারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠুনি, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে ঝটপট আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও। আমরা সবাই মিলে প্রতিদিনের সকালটা সুন্দর আর এনার্জেটিকভাবে একসাথে স্টার্ট করব, কথা দিলাম। এখানে একটা ফুলকপি রয়েছে, আর ওখানে ঝিঙে আছে, পটল আছে, ঢ্যাঁড়স রয়েছে, উচ্ছে রয়েছে, ঘি করলা রয়েছে, পেঁপে আছে, বেগুন আছে, মানে মোটামুটি যা সবজি পেয়েছে সবই তুলে নিয়ে এসেছে যা অ্যাভেলেবেল ছিল মার্কেটে। তো এই এক ঝুড়ি সবজি, এগুলো সব ধোবো। আর এদিকে টমেটো রয়েছে, আদা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর পেঁয়াজ রসুন আর আলুটা আনেনি, বাকি সব মোটামুটি নিয়ে আসছে। তো এটা মোটামুটি আমার এক সপ্তাহের ওপরই চলে যাবে, তো এক সপ্তাহের জন্যে মোটামুটি বাজার কমপ্লিট। ফাইনালি চান টান করে পুজো করে এখন খেতে বসেছি। আজকে কৌশিক অমাবস্যার দিন ছিল, তাই কোনো রকম ডিম মাংস কিছু খাবো না, তবে মাছটা খাবো। এটা একটা পাঁচমিশারি সবজি করেছিলাম, যা যা পড়েছিল ঘরে সেই সমস্ত কিছু দিয়ে। এটা মাছের মাখামাখা কালিয়া আর সঙ্গে মাছের ডিমের বড়া। অনেকে বলে কৌশিকী অমাবস্যায় মাছ মাংস ডিম খেতে নি, তবে মাছ ছাড়া কিন্তু তারা মায়ের ভোগ প্রসাদ হয় না। আমরা যেহেতু ওই বংশেরই লোক, তো এখানে মাছ দিয়ে আমরা আজকের ভাতটা খেলাম, আর মাছটার কালিয়াটা জাস্ট ওয়াও হয়েছিল। তো চলো, আজকে আমি ভাতটা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল, মানে নেক্সট ডে, আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, নিজে আর নিজের পরিবারকে সেফ রেখো। তাহলে আজ আসি, ভালো থেকো সবাই।